Assalamualaikum, আমি তৌকির ফ্রম ফ্রিল্যান্সার তৌকির। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে হচ্ছে জেকিউরির স্লাইড আপ ইভেন্ট কাজ করে বা স্লাইড আপের ফাংশনগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানছি। আজকে আমরা যেটা জানবো বা শিখবো সেটা হচ্ছে স্লাইড ডাউন, কি করে একটা এলিমেন্টকে স্লাইড ডাউন অর্থাৎ উপর থেকে নিচে নামানো যায়। তো চলুন শুরু করা যাক। আর যেহেতু তোমার আগেই কোড করা আছে সেই কোডের উপরেই কাজ করছি। ওকে, আমি এখানে লিখে দিই স্লাইড ডাউন, SLID স্লাইড ডাউন, TOWN স্লাইড ডাউন। ওকে, আচ্ছা স্লাইড, আচ্ছা এই বাটনটা থাকুক স্লাইড। আচ্ছা এরপরে আমি আর একটা বাটন কাজ করাই, সেটা হচ্ছে স্লাইড ডাউন লিখি, DOWN ডাউন। ওকে, আচ্ছা এবং এটাকে একটু আউটলুক দেখাই দিই কীভাবে আসে। এখানে এটা ক্লিক হচ্ছে এখানে, আচ্ছা এখানে হচ্ছে আমি ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, এখানে লিখি কি নিচে নামবে। ওকে, নিচে নামবে। ওকে, এবং এখানে ক্লিক করলে কি হবে সেটাকে নিচে নামবে। হ্যাঁ, এখন আসলে এই ফাংশনটা কাজ করা হয়নি বিধায় এটা নিচে নামছে না, আর উপর থেকে নিচে নামছে না, সেটাকে আমি স্ক্রিপ্ট জিএসে চলে গেলাম। এবং এখানে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে স্লাইড, স্লাইডে ক্লিক করলে যেটা হবে, ওকে আরেকটা প্রোগ্রাম লিখি। ওকে, আচ্ছা আমি কিসে ক্লিক করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি হচ্ছে স্লাইড ডাউন, এটা হচ্ছে আমার একটা আইডি। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি ছিল স্লাইড ডাউন, এই স্লাইড ডাউন। ওকে, স্লাইড ডাউন, স্লাইড ডাউন আমি কি করতে চাচ্ছি ক্লিক করতে চাচ্ছি, ক্লিক। আচ্ছা ক্লিক করলে এটা ফাংশন কাজ করবে, ফাংশন কাজ করবে, ফাংশন কাজ করবে। ফাংশনটা কি হবে, ফাংশনটা হচ্ছে যে বক্স নামক যেই এলিমেন্টটা আছে, ওকে বক্স, বক্স ক্লাস বক্স, এটা কি হবে স্লাইড ডাউন হবে, SLIDEDOWN স্লাইড ডাউন, স্লাইড ডাউন হবে। আচ্ছা এখানে আমি একেবারে টাইমটা দিয়ে দিচ্ছি কত, 2000 মিলিসেকেন্ড। ওকে, আচ্ছা এবার দেখি কি হয়। আচ্ছা এভাবে থাকছে, আমি যখন এখানে ক্লিক করছি তখন এটা উপরে উঠে যাচ্ছে। আচ্ছা আবার এটাকে যখন আমি ক্লিক করছি তখন সেটা উপর থেকে নামছে। এখন বিষয় হচ্ছে যে আমি যদি শুধুমাত্র নিচে নামাইতে চাই তাহলে আমার কি করতে হবে, তাই তো? সেরকম অনেক সময় থাকতে পারে না যে এমন সময় কাজ আসতে পারে না বা এভাবে কাজ দিতে পারে যে শুধুমাত্র আমি নিচে নামাবো, উপরেরটা থাকবে না, শুধুমাত্র নিচে নামাবো, তাহলে কি করতে হবে, কিছু না আমি করে চলে যাই আমার ক্লিক নামক যে ইভেন্টটা এই ইভেন্টটাকে আউট করে দিই, মানে স্লাইড আপ ইভেন্টটাকে আউট করে দিলাম। ওকে, স্লাইড আপ ইভেন্টটাকে আপ করে দিলাম, রেডি, সরি এটাকে আউট করে দিলাম। আচ্ছা আউট করে দিলাম এবং হচ্ছে এখান থেকে এই বাটনটাও আউট করে দিলাম। এবার একটু রান করে দেখি কি অবস্থা দেখায়। এখন এটা কিন্তু অলরেডি শো করছে, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে, স্টাইল সিএসএস এ এখানে লিখতে হবে ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম। ওকে, কাজ শেষ, মানে এরকম কাজ হতে পারে তো অনেক সময়, এই যে ঠিক আছে। তো যেহেতু শেষ পর্যন্ত দেখছেন সেহেতু অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।